So yo, what's up guys? Kemon acho shobai? Welcome back to another gameplay video. So guys, yaar aaj amra abaro khelte jacchi amader favorite game and most the favorite game Minecraft or most favorite game or acha eta super lady from kora lagbo na but de emne temi porikhar porar khub fucking e ashi and so porikhar jonno ami onek din video banite paini and welcome back to another gameplay video of Minecraft. Age ami time ta change korini and ajke ami tomader ekta house amar house ba amar dar banano ekta house reveal korte jacchi or ami mane porikha to shesh hoye amar 10 din age so ami to rest nilam investigation e gechilam like কি বলে হরর প্লেজের ইনভেস্টিগেশনে গেছিলাম তো হাউসটা একটু দেখতে পারতেছি তোমরা আমি তোমাদেরকে দেখাইতেছি আগে আমি বৃষ্টিটা শেষ হোক কত অনেকক্ষণ ধরে বৃষ্টি হইতেছিল এন্ড আমি ওয়ালটাকে রেডি করতেছিলাম সো এটা আমাদের বাড়ি এন্ড এখান থেকে আজকে থেকে বা পরে থেকে আমরা সার্ভাইভাল একটা এপিসোড শুরু করবো 10 ডে 50 ডে তো পারবো না 100 ডেও সাবস্ক্রাইব কী বলি সার্ভাইভাল সার্ভাইভ করতে পারবো না বিকজ অফ আমি এত টাইম পাই না এত মোবাইলও আমি পাই না যেটা সত্যি কথা অ্যান্ড ইয়া সো একটু পর তোমাদের হাউসটা আমি দেখাবো সো সানলাইটটা আসছে তো আমাদের ওয়েদারটা কেন চেঞ্জ হইতেছি না আই ডোন্ট নো দ্যাট ওকে সো ইয়ো ওয়েদার একটু চেঞ্জ হইতেছে ইয়া সো ওয়েদার এখনও চেঞ্জ হয়নি আমাদের টাইমটা সেট হয়ে গেছে এখন আস্তে আস্তে সকাল হইতেছে রাত থেকে অ্যান্ড তোমাদের দেখো এখন তোমরা দূর থেকে বাড়িটা দেখতে পারছো দূর থেকে একটু ফুকিনি মার্কা লাগতে পারে বাট ভাই বাড়িটা বানাতে আমার যে কষ্টটা হয়েছে না লাইক সিরিয়াসলি এত কষ্ট হয়েছে এটার ভিতরে ডেকোরেশনগুলো লাইক অনেক ভালো হয়েছে অবশ্য আমি নিজেরটাকে নিজে বলতেছি বাট ইয়া তোমরা দেখলে অবশ্য বলবা ভালো হয়েছে অ্যান্ড অনেকদিন ভিডিও না বানাতে স্যারের ওইটা বলা লাগবো না অনেকদিন ভিডিও না বানানোতে সো যেটা বলতে চাইতেছিলাম অনেকদিন ভিডিও না বানাতে আমাদের চ্যানেলের র্যাঙ্কিংটা একটু লো হয়ে গেছে যার ফলে আমার চ্যানেল যে পরিমাণে র্যাঙ্ক করতেছিলো সে পরিমাণে আবার ডাউন হয়ে গেছে জাস্ট ফাক অফ ওকে সো আজকে থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করবো অ্যান্ড তোমাদের দূর থেকে আগে বাড়িটা ম্যাগনিফাইং না না দূরবীন দিয়ে দেখা দিই তো দেখো ভিতরের সিনটা একটু আলাদাই অ্যান্ড আমরা এখন বাড়িতে যাওয়া যাক কারণ তোমাদেরকে একটু বেশিক্ষণ ওয়েট করার একটা পাপ হবে সো উপরে উঠে যাক তো আস্তে আস্তে সো আমি বাড়ির সিঁড়ি দেই নাই কারণ তোমরা যারা মাইনক্রাফট খেলা স্টার্ট করছো তারা বুঝো যে জম্বিদের অ্যাটেক কত ফালতু লাগে অ্যান্ড আমার ওয়ার্ল্ডে তো আর ভয়ঙ্কর ভয়ঙ্কর জম্বি যারা নিউ খেলো তারা তো অবশ্য অনেকে জম্বির নামই জানো না লাইক পিগলিন্স তো আবার নেদার পোর্টালে থাকে ওকে সো আমরা উপরে যাই ওই সব ফালতু কথা বাদ দিই অ্যান্ড জম্বিরা পানি দিয়ে উঠতে পারবে না কজ পানিতে আসলে জম্বিরা একটু মারা যায় এখন তোমরা অবশ্য অনেকে ভাবতেছো যে ঘরের এন্ট্রেন্স কই সো ঘরের এন্ট্রেন্সটা আমি একটু ইউনিকভাবে বানানোর চেষ্টা করছি সো এখন দেখো আমরা পানির ভিতর দিয়ে ঘরের এন্ট্রেন্সে ঢুকবো অ্যান্ড এখানে আমার একটু প্রবলেম হয় অলওয়েজ প্রবলেম হয় ঘরের এন্ট্রেন্সে ঢুকতে সো দেখো আমি ঢুকতেই পারতেছি না সব পানি শুধু আমার উপরে নিয়ে যায় বাট কী করবো এটাই করা লাগতেছে সো বাট ঘরের ভিতরে যাওয়ার পর তোমরা মুগ্ধ হয়ে যাবে এটা গ্যারেন্টি কারণ আমি ঘরটা লাইক ডেকোরেট করছি অ্যান্ড আমি যতটুকু বানাইছি আমি যতটুকু জানি ভালো হয়েছে সো ফাইনালি আমরা ঘরের ভিতরে ঢুকছি অ্যান্ড প্রথমে এটা অফ করে লাগাই দিই কত আমাদের বডি গার্ডটা বের হয়ে যাবে কত এগুলো অনেক কামচোর বডি গার্ড ঘরের ভিতরে এদেরকে রাখছি আমাদের মানে কিছু কাজে সেবা করার জন্য অ্যান্ড প্লাস ফাইনালি একটু দেখাই দিল আমাদেরকে হালা না কেত বড় কেতর আচ্ছা যাই হোক সেবা করার জন্য প্লাস অনেক কাজ বাজ করে এরা অ্যান্ড এখানে আগুনটাতে আমার বডিগার্ড কি মারা যেতে পারে কী জানি যেতেও তো পারে কত ওই আগুনটাতে পুড়িয়ে আমি সবসময় বেশিরভাগ সময় আমার ক্যাম্প ফায়ার এখানে আমরা মানে শীতকালে আগুন তাপানোর জন্য রাখছি কী জানি করে জানি না তো এগুলো আমাদের হচ্ছে কাজের জিনিস এটা টেবিল এটা হচ্ছে এটা কি এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য এটা আমাদের ব্যানার মেকার লম এটা হচ্ছে আমাদের ব্লাস্টার এটা থেকে আমরা বম বা ফায়ার ওয়ার্কস বানাতে পারবো এটা হচ্ছে আমাদের চুলা বা এটা দিয়ে আমরা রান্না করতে পারি অ্যান্ড এটা হচ্ছে আমাদের আপডেট গিয়ার অর স্মিথিং টেবিল ওকে সো এখানে এগুলো এখন আমরা আপডেট করতে যাচ্ছি না সো পরে পরে বা যখন সার্ভাইভাল ভিডিও আসবে তখন তোমরা দেখতে পারবে আর এখানে আমরা আমাদের কিছু আর্মার রাখছি ওই আর্মারগুলো পরে আমরা বেরোবো সো এটা হচ্ছে আমাদের এনভিল অ্যান্ড এনভিলে আমরা আমাদের বিভিন্ন জিনিসের নাম দিতে পারি ওইটার অ্যাবিলিটি চেঞ্জ করতে পারি সো আমি আমার শর্টটার নাম দিয়ে দিই আমার চ্যানেলের নামে কত আমি যেই নামই দিই অলওয়েজ আমার চ্যানেলের নামে রাখি খালি পরীক্ষার খাতায় আমার চ্যানেলের নাম দিতে পারি না ওর আমার যতগুলো বেশিরভাগ অ্যাকাউন্ট আছে সবগুলোতে আমার চ্যানেলের নাম মানে এডুকেশনাল অ্যাকাউন্ট বা কাজের অ্যাকাউন্ট ছাড়া দেখো আমাদের শর্টের নাম এখন প্রয়োজন স্প্রো হয়ে গেছে অ্যান্ড আমাদের বডিগার্ড উল্লাভ আমার পিছন পিছা করে কে ভাই
আর এখানে আমরা কিছুদিন পরে যেমন এখানে আমরা কটা ব্যারেল রাখছি। সো যারা ভাবতেছো আমার ঘর এখানেই শেষ, তো না ভাই, আমি এতটুকু ঘর বানাইলে আমার পরিশ্রম, বলতাম না যে আমার অনেক পরিশ্রম হয়েছে, এতটুকু ঘর বানানো একটা 5 বছরের বাচ্চার কাজ। সো এটা সবাই পারবে, ও 5 বছরের বাচ্চার কাজ না, মানে একটু সহজ কাজ। দেখো একবার এই ঘরটা থেকে বাইরের যে সিনটা দেখা যায়। সো এখানে আমাদের ব্যারেল আছে। সো আচ্ছা এন উপরে যাই আমরা, এন এগুলো লাগাই দিই, কত আমাদের বডিগার্ডগুলো উপরে এসে পড়বে, কারণ উপরে উপরে কয়েকদিন পরে আমরা ডায়মন্ড মাইনিংয়ে যখন যাব, মাইনিংয়ের ভিডিও অবশ্যই নাও দিতে পারি, জানি না কী করবো, আচ্ছা দেখি সেটা আমার রুলস ওর আমার প্ল্যান হবে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা বোটিং এরিয়া, এখানে আমরা বোটিং করতে পারবো, প্লাস নিচে অনেক ফুল আছে, এখন বোটে উঠতে পারতেছি না আমি। সো এটা মজার কথা হলো, তোমরা নিচে থেকে একটা সুইমিং অ্যাকোয়ারিয়ামের মতো যেটা দেখছিলে না, তো সেটা হচ্ছে এই জায়গাটা, দেখো এখান থেকে নিচে কী হইতেছে দেখা যায়। আমরা বডিগার্ডগুলো কি কামচোর বা চুরি টুরি করে নাকি সেগুলো আমরা দেখতে পারবো। সো আচ্ছা এখান থেকে বেরোয়া যাক। সো এই বের হইতে পারি না কেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমার সুগার ক্যান গাছ দিয়ে বেরোতে হবে। তো এখানে আমরা গোটা ক্যাক্টাস রাখছি, অ্যান্ড এখানে একটা লাইট, অ্যান্ড ওইখানে একটা বোটিং এরিয়া বা একটা মানে সৌন্দর্যের আর কি ডেকোরেটেড এরিয়া। সো এটা টাইম পাস করার জন্য রাখা, কজ আমরা এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ডেট দিতে পারবো, ওর ফ্রেন্ডদের নিয়ে কি বলতেছি, আচ্ছা যাই হোক। সো এখানে আমরা ডেট দিতে পারবো, অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা টাইম পাসের এরিয়া, ওর বলতে পারো একটা ভালো এরিয়া, ওর কি হোয়াইট এরিয়া, হোয়াইট এরিয়া বলতে মানে একটা ভালো জায়গা যেখানে তোমার মাইন্ড রিফ্রেশ হয় সেটা বলতে আমি বুঝাইছি। সো এখানে আমরা এই জায়গাটা কিন্তু আমরা ফার্মের জন্য রাখছি, এই পানির পাশের এরিয়াটা, ও এখানে আমরা ফার্মিং করবো। অ্যান্ড এখানে এটা হচ্ছে আমাদের আটটা এরিয়া, এটা হচ্ছে আমাদের বারান্দা, এখান থেকে ওয়াও একটা সিনটা দেখো বাইরের, এখান থেকে আমরা একটু টাইম টাইম পাস করতে পারবো। সো তোমাদের ফুল বাসা, এখন মেইন জিনিস দেখা বাকি, যেটা মানে সবগুলো হচ্ছে একটু সুন্দর, তোমরা একটু বেশি আবার বেশি এক্সপেকটেশন রাখো না যে আমি আবার কী সুন্দর বানালাম। সো এখান থেকে একটু দেখতেই পারতো সেটা জঙ্গলের মতো জায়গা, খুব সেই একটা জায়গা। সো সেটা আমার বেডরুম, তো তোমাদের আগে বলে দিছি, আচ্ছা যাই হোক তোমাদেরকে এখন দেখাইলাম না, একটু স্ক্যাম করলাম তোমাদের সাথে, বাট এটা ভাবো না যে ভিডিওতে দেখাবো না, এখন তোমাদের নিয়ে যাব। সো না না এখন বলো, 3, 2, 1 ইয়া, তো আমরা এসে পড়ছি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের কফি মেকার বা রান্না করার, অ্যান্ড এখানে আমরা আমাদের বেড রাখছি। সো দেখো এখান থেকে একটা জাস্ট জোস, লাইক এরকম বেডরুম একটা থাকতো, গ্রামে থাকতাম এরকম একটা বেডরুম বানাতাম, তো সেই লাগতো, তো গ্রাম আমার সবচেয়ে ফেভারিট জায়গা, ঢাকা একটা ফাকিং সিটি। আচ্ছা যাক, এটা আমাদের চেস্ট, অ্যান্ড এখানে আমাদের ব্যারেল যেখানে আমরা আমাদের কাজের জিনিস সর্ড আবার ডায়মন্ড এগুলো রাখবো। এখান থেকে একটা সিনটা দেখো। সো আমাদের হাউস এখানেই শেষ, আমি আরও ঘরটা বানানোর ট্রাই করতেছি, অ্যান্ড এখান থেকে নেক্সট ভিডিওটা হবে 10 ডে সার্ভাইভাল ফ্রম এ সার্ভাইভাল হাউস। আমরা এক্সিডেন্ট করছি, পড়ে গেছি, সারা আমাদেরকে ধরলো না, এমনি আমাদের পিছে লেগে থাকে। ওকে তো সালা ওই উপরে কী করে এরা, মানে হোয়াটস লাইক সিরিয়াসলি উপরে গিয়ে কী করতো। তো এটা হচ্ছে আমাদের স্টোন কাটার, এটা আমাদের ক্রাফটিং টেবিল। সো তোমাদের একটা নমুনা দেখায় ক্রাফটিং টেবিলের, দুইটা ক্যাম্প ফায়ার, একটা নেদার ক্যাম্প ফায়ার, একটা কি ওইটা ক্যাম্প, এটা হচ্ছে আর্মর স্ট্যান্ড। এখানে আমরা আর কি দিতে পারি, দুইটা বেকন দিতে পারি। অ্যান্ড আচ্ছা থাক, এখন কাজ করতেছে না, ওয়েট, ও ওইটা আমাদের চেস্টে জমা হয়ে গেছে, এটা ট্র্যাপ হচ্ছে, এটা আমাদের জন্য ট্র্যাপ বুকশেফ, ট্র্যাপ বুকশেফে চলে গেছে। এখান থেকে আমরা একটু বাইরের জায়গা দেখাই, তো হাট সালের নোটিফিকেশান। সো এখান থেকে বাইরের কী হইতেছে তোমাদের, কী কী ব্লাড মুন হইতেছে বা বাইরে জম্বি আসতেছে নাকি বেশি, ওটা দেখতে পারবা। আর এই এলাকায় এত বৃষ্টি হয় কে ভাই, মাত্র বৃষ্টি থামাইলাম, আমার বৃষ্টি শুরু হইলো। আর তোমরা ভাই উপরে কী করো, তোমাদেরকে রাখছি আমাদের গার্ডিংয়ের জন্য, আর তোমরা উপরে গিয়ে টাইম পাস করো। আচ্ছা এখানে হচ্ছে আমাদের ক্যাম্প ফায়ার, আর তোমাদেরকে এখন হাউসটা একটু ভালো করে এইটুকু জায়গা একটু ভালো করে দেখা দিই। সো আজকে ভিডিও এই তো কিছুক্ষণের মধ্যে শেষ হতে যাচ্ছে। সো বাই গাইস, কিপ সাপোর্টিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আরে শালা মরে তো, এরা বাঁচাবো কীভাবে, ওরা বাঁচিয়ে দিই, আমি হাউস নষ্ট করতে চাই না। সো ভাই মর, তুই মর, তুই মরাই ভালো, তো মর। সো বাই গাইস, কিপ সাপোর্টিং অ্যান্ড লাইক করতে ভুলো না, নেক্সট ভিডিও অনেক তাড়াতাড়ি আসতেছে। লাভ ইউ অল।